অভিভাবকদের অসচেতনতায় দিন দিন বেড়েই চলেছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার। গেল এক মাসে নেত্রকোনায় মৃত্যু হয়েছে 9 শিশুর। বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হলেও পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে স্থানীয় প্রশাসনের দাবি সচেতনতা বাড়ানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে। সুহান আহমেদ কাকুনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অকালে না ফেরার দেশে বুকের ধন, পরিবারে থামছে না শোকের আহাজারি। নেত্রকোনার বারহাট্টার রায়পুর ইউনিয়নে কংস নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয় 9 বছরের 2 কন্যা শিশুর। সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন বাবা মা। গত কয়েক বছরে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল এক মাসে নেত্রকোনায় মৃত্যু হয়েছে 9 শিশুর। তারা স্নান টান করে আরও দুটো তিনটা বোলা বুড়ি উঠতে আছে, তারা হিরার গিয়ে দ্বিতীয় নামছে, নামলে লামিয়া ডুব দিছে, ডুব দিলে আর বাসে না। একটা মেয়ে কইছে যে আপনি নাতি দিন গাঙ্গুলাম দিন বাসে না, এইবারে ধরে গেছি নাতি সাঁতার জানতো না। গবেষকরা বলছেন অসচেতনতা ও সাঁতার না জানার কারণে বাড়ছে এমন ঘটনা। মৃত্যু কমিয়ে আনতে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। স্থানীয় প্রশাসনের কাছে শিশু মৃত্যুর পরিসংখ্যান না থাকলেও সচেতনতা বৃদ্ধিতে নানা প্রকল্প নেয়ার দাবি করেছে তারা। আর বাড়ির খুব কাছাকাছি যে জলাশয়গুলো আছে সেগুলোতে মৃত্যুগুলো সবচেয়ে বেশি ঘটে, তো এটা কোনোভাবে যদি এই বার্তাটা আমরা মানুষকে দিতে পারি যে ওই জলাশয়গুলো একটু বেড়া দিয়ে বা অন্য কোনোভাবে যদি বাচ্চারা যাতে ওই পানির সংস্পর্শে যেতে না পারে ওই দিকে একটু নজর রাখা। বাংলাদেশ সরকার একটা প্রকল্প দিয়েছে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ এবং সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের দেশের বিশেষ করে যেই উপজেলাগুলো নেওয়া হয়েছে সেগুলোতে মানে শিশুদের বয়স যাদের 6 থেকে 10 বছর তাদেরকে এই আওতায় সাঁতার শেখানো হবে। গবেষণার তথ্য বলছে সারা দেশে প্রতিদিন গড়ে পানিতে ডুবে 30 থেকে 40 শিশুর মৃত্যু হচ্ছে। এর মধ্যে 1 থেকে 4 বছর বয়সী শিশু মৃত্যুর হার 71% ও 5 থেকে 9 বছরের মধ্যে শিশু মৃত্যুর হার 28%। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।